যেভাবে সূর্যোদয়ের পূর্বে সুবহে সাদিকের বিশ্বব্যাপী আলো ও প্রান্তের ললিমা পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দেয়, ঠিক সেভাবে নবুয়তের সূর্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদয় হওয়ার সময় যখন ঘনিয়ে এলো, তখন পৃথিবীর চারপাশে এমন অনেক ঘটনাসমূহ প্রকাশ পেতে লাগলো যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা বহন করছিল। হাদিস তত্ত্ববিদ এবং ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইসরাহাত বা ভিত্তিসমূহ বলা হয়। যেহেতু এ ধরনের অলৌকিক বিষয়গুলো নবুয়তের পূর্বাভাস এবং লক্ষণ বিশেষ, তাই এই সকল বিষয়গুলিকে ইসরাহাত বা ভিত্তিসমূহ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাতার গর্ভে স্থিতিশীল হলেন, স্বপ্নযোগে তাকে সুসংবাদ দেওয়া হলো যে সন্তানটি তোমার গর্ভে রয়েছে তিনি উম্মতের দলপতি, তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো যে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ আলেমগণ এই কথার উপর একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব রবিউল আওয়াল মাসের সেই বছর হয়েছিল যে বছর আসহাবে ফিল বা হস্তি বাহিনী কাবা ঘর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল দ্বারা পরাজিত করেছিলেন। পবিত্র কুরআনে সূরা ফিলে এর সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে আসহাবে ফিলের ঘটনাটিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত সম্পর্কিত বরকতসমূহের সূচনা স্বরূপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন যা পরবর্তীকালে হাজ্জাজের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের হস্তগত হয়। কোনো কোনো ঐতিহাসিকের মতে আসহাবে ফিলের ঘটনাটি 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এতে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পরে হয়েছিল। হাদিস শাস্ত্রের বিশিষ্ট ইমাম আল্লামা ইবনে আসকি রাহমাউল্লাহ আলাইহি পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যে 1200 বছরের ব্যবধান ছিল এবং নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1142 বছর এর ব্যবধান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছরের ব্যবধান ছিল। হযরত মূসা আলাইহিস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছরের ব্যবধান ছিল এবং হযরত দাউদ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছরের ব্যবধান ছিল এবং হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আখেরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 600 বছরের ব্যবধান ছিল। এই হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5032 বছরের ব্যবধান ছিল। প্রসিদ্ধ বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর, আর এজন্য হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণের অন্তত 6000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন করেছিলেন। মোট কথা, যে বছর আসহাবে ফিল কাবা আক্রমণ করে সে বছরেই 12ই রবিউল আওয়াল সোমবার দিনটি দুনিয়ার জীবনে এক অসাধারণ দিবস, যে দিবসে পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য, রাত দিন পরিবর্তনের আসল উদ্দেশ্য হযরত আদম আলাইহিস সালাম এবং বনি আদমের গর্ব, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার হেফাজতের নিগুড় ভেদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীসমূহের সত্যতা প্রমাণকারী এবং আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে শুভাগমন করেন। এদিকে পৃথিবীর অর্চনালয়ে নবুয়তের সূর্য প্রকাশিত হলে আর অন্যদিকে পারস্য রাজ কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ধসে পড়ে, পারস্যের শ্বেত উপসাগর একেবারে শুকিয়ে যায়। পারস্যের অগ্নিমণ্ডপের হাজার বছরের প্রজ্বলিত অগ্নি স্বেচ্ছায় নেমে যায় যা কখনো নির্বাপিত হয়নি। মূলত
এটি ছিল অগ্নিপূজা ও যাবতীয় গুমরাহির সমাপ্তির পূর্ব ঘোষণা এবং পারস্য ও রোমের রাজত্বের পতনের ইঙ্গিত। সহি হাদিস সমূহে বর্ণিত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় তার সম্মানিতা মাতার পেট থেকে এমন একটি নূর প্রকাশিত হয় যা দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যায়। কোনো কোনো বর্ণনায় এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়ে উভয় হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন, অতঃপর তিনি এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে তাকালেন। পরবর্তী পর্বে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছ্বাসিত শৈশবকাল নিয়ে আলোচনা করবো।